Hey guys, welcome to Football Duniya, the video to show like you show. Hey guys, welcome to Football Duniya, the video to show like you shagoto to a video then. Ekta khub khub guruttopurno bishoy ni tomader shonge kotha bolbo ar onek din por abaro ami amar purono form e ebong ekhane kintu besh kichu kotha patra bolbo jeta hoyto oneker bhalo lagbe na to jara jara কিছু মানুষের সমালোচনা একেবারেই নিতে পারো না তারা এই ভিডিওটা থেকে প্লিজ দূরে থাকো, তার কারণ আজ কিন্তু আবারও খেলা হবে। তো যাই হোক, তোমাদেরকে একটা পরিষ্কার অপডেট দিয়ে রাখছি, এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো কোচের কাছে কোনো ফর্মাল অফার যায়নি। কার্লোস কোয়াদ্রাতের ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে কার্লোস কোয়াদ্রাতকে পাওয়াটা যথেষ্ট চাপের হবে ইস্টবেঙ্গলের জন্য, এবং এখনও পর্যন্ত কার্লোস কোয়াদ্রাতকে কোনো রকম ফর্মাল অফার পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের তরফ থেকে। শুধুমাত্র কার্লোস কোয়াদ্রাত কেন, কোনো কোচকেই কিন্তু ফর্মাল অফার পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের তরফ থেকে। আর কোশ্চেনটা হচ্ছে, তবে তাহলে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ কী সেইটা হয়তো ইস্টবেঙ্গলের লেগাসি কর্মকর্তারাই বলতে পারেন। তো সেরজিও লোবেরা কেন হাতছাড়া হলো এই ব্যাপার নিয়ে আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম যে লোবেরা বেশ কিছু জিনিসপত্র চেয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের কাছে, এবং সেখানে একটা কিন্তু ঢিলেমি, একটা কিন্তু টালবাহানা দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তরফ থেকে। তো লেগাসি কর্তারা বারবারই কিন্তু বড় বড় কথাবার্তা বলেছেন, এবং তার সঙ্গে কিন্তু ইনভেস্টরও বারবারই একটা কথা বলেছেন যে তারা একদম 100% চেষ্টা করবেন এইবার দলটাকে ভালো করে সাজাতে। যথেষ্ট সময় কেটে যাচ্ছে, অন্যান্য টিমগুলো দল গুছিয়ে নিচ্ছে, তো কর্তাদের গল্পগুলো কি শুধুমাত্র মুখেই থাকবে? আমি জানি এরকমের কথাবার্তা কেউ বলবে না, তার কারণ সবাই সব কিছু বলতে পারে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কর্তাদের গাফিলতির কারণেই কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল তাদের নতুন কোচকে পেল না। স্টিফেন কনস্ট্যান্টিনকে রাখা হবে না এটা প্রায় এক মাস আগে চূড়ান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ, মানে যেটাকে বলে কংক্রিট পদক্ষেপ, মানে শুধুমাত্র মুখে নয় কংক্রিট পদক্ষেপ, সেটা কিন্তু দেখা যায়নি একাধিক কর্মকর্তাদের তরফ থেকে। শুধুমাত্র দু একজন রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই সৈকত বাবুকে রয়েছেন, তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়েছিলেন লোবেরে কানার ব্যাপারে, কিন্তু কয়েকজন কর্মকর্তা বারবারই তাদের ফুটবল দলের ওপর থেকে একটা অধিকার বলো, একটা পাওয়ার বলো, সেটা চলে যাবে কোনোভাবেই কিন্তু সেটা তারা মেনে নিতে পারছিল না, এবং তাই ফলস্বরূপ কী হয়েছে সেটা আমরা বিগত কয়েকটা বছর দেখেছি, আবারও হয়তো সামনের মৌসুমগুলোতে আমরা দেখতে চলেছি। তো এইভাবে কতদিন চলবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যতটা সময় ভিডিওটাকে শেয়ার করো যাতে কিছু মানুষ জানতে পারে যে হ্যাঁ প্রতিবাদটা একটা জায়গা থেকে উঠতে পারে। তো যাই হোক, চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।